তো আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা একটা মেনু রেজিস্টার করতে পারি এবং সেই মেনুটাকে আমরা আর কি সেট আপ দেবো। তো তো প্রথমে আমাদের আমরা কিছু পেজ তৈরি করে নিই, তো এই জন্য আমরা আমাদের লোকাল হোস্ট ডাব্লিউপি থেমে, তো এখানে আমি তো আমরা মেনু তৈরি করার পূর্বে আমরা আগে কয়েকটা পেজ তৈরি করি। তো এই জন্য আমরা পেজ অল পেজ থেকে অল পেজে ক্লিক করলাম অথবা অ্যাড নিউ। তো আমরা অল পেজে দেখেন যে আমাদের একটা পেজ আছে কিন্তু, তো এটাকে আমরা এডিট করি। তো এটাকে আমরা ডিলিট করে দিলাম আর এটার নাম দিলাম হোম, আর আমরা আমাদের পারমালিঙ্কটাও আমরা চেঞ্জ করে দিলাম। তো আমরা এখানে আপডেট করে দিলাম। তো আমরা আরো কয়েকটা মেনু তৈরি করি। আমরা একটা টেক্সট নিয়ে আসি এখানে যে তো এখান থেকে আমরা 200 তো এটাকে আমরা কপি করে নিলাম। তো আমরা এখন এখানে পেস্ট করে দিলাম আর এখানে আমরা কন্ট্যাক্ট নামে আমরা একটা পেজ তৈরি করলাম। তো আমরা আরো কয়েকটা কন্ট্যাক্ট, তারপরে ব্লগ এখানে আমি পেস্ট করে দিলাম। তো আমি আমাদের হোম পেজটাকে আবার, তো এখানেও আমি ডাবিং কন্টেন্টটা এখানে পেস্ট করে দিয়ে আপডেট করলাম। তো আচ্ছা আপাতত তিনটাই থাকুক। তো আমরা যদি এখন এপিয়ারেন্স আসি, তো এখানে থিম কাস্টমাইজ এডিটর, তো আমরা এখানে একটা মেনু রেজিস্টার করব। তো এই জন্য আমাদের একটা ফাইল লাগবে। তো আমরা আমাদের তো এইখানে আমরা একটা ফাইল তৈরি করব যার নাম দেব ফাংশনস ডট পিএসপি। তো আমরা এটাকে এখন রান করব। তো এটা করার পূর্বে আমরা এখন যদি আমরা এখানে তো এখানে আমরা আগে একটা তো মেনু তৈরি করার পূর্বে আমরা ন্যাপ ইউএল, তো এটাকে আমরা তো এখানে দেখেন যে পিএসপি ডাব্লিউপি ন্যাপ মেনু, তো এটাকে আমরা যদি পেজটাকে সেভ করি, সেভ করার পরে তো এটাকে আমি আমাদের কিন্তু আমরা যে তিনটা পেজ তৈরি করছিলাম এটা কিন্তু চলে আসছে, কিন্তু এটা আমাদের কিন্তু কোনো স্টাইল দেওয়া নেই, এই জন্য কিন্তু কোনো স্টাইলই পাইনি। তো আমরা আগে এটাকে একটু স্টাইল, তো আপাতত আমরা আমরা স্টাইল ডট সিএসএস যাব। তো এখানে আমরা স্টাইল মেনু, তো আমরা এখানে কিনেছিলাম ন্যাপ
তো কন্ট্রোল ডি এলআই, কন্ট্রোল ডি এলআই, এখানে আমরা হোভার করি। আপাতত আমি বেসিক স্টাইলটা দিচ্ছি, আপনারা খুব সুন্দর করে এটাকে স্টাইল দিয়ে নেবেন। তো আমি এখানে সাদা কালার দিলাম। তো আপাতত আমরা এটাই দেখি যে কি হচ্ছে। তো তো আমরা মনে হচ্ছে কিছু করতে হবে। তো হিস্টোরি তো এখন দেখি কি অবস্থা। তো এখন যদি আমরা এই দেখেন যে আমাদের, তো আমাদের কিন্তু এখানে কিছু প্যাডিং দিতে হবে একটু। তো আমরা এখানে এখানেই দিয়ে দিই যে প্যাডিং 5 পিক্সেল 10 পিক্সেল, এখানে এইখানে প্যাডিং দিয়ে ডেকোরেশন নন। তো এখানে আমাদের দেখেন যে তো এখন আমরা মোটামুটি আর কি স্টাইল দিছি, আমরা অনেক সুন্দর করে ওভার, তারপর আছে আমরা বিভিন্ন ইফেক্ট ব্যবহার করতে পারি। তো এই স্টাইল দিতে গেলে একটু বেশি সময়ের প্রয়োজন, এই জন্য আমি এটা দিছি, আপনারা খুব সুন্দর করে এটাকে স্টাইল করে নেবেন। তো আমি এখন মেনুকে রেজিস্টার করব। তো এই জন্য আমরা ফাংশনস পিএসপিতে, এখানে আমরা পিএসপি দিয়ে আমাদের লিখবো রেজিস্টার ন্যাব রেজিস্টার ন্যাব মেনুস। তো এখানে আমরা অ্যারে, তো এরপরে আমরা যদি এখন এই হেডার পিএসপি তে আসি, তো এখানে আমরা এই যে এখানে আমরা থিম লোকেশন প্রাইমারি, তো আমরা দেখেন থিম লোকেশন প্রাইমারি দিছি। তো আমরা এখন পেজটাকে সেভ করলাম। তো আমরা ফাংশন স্পেস, আমরা এখন তো দেখেন এখানে দেখেন যে অ্যাপিয়ারেন্স এর ভিতরে আমাদের কিন্তু মেনু রেজিস্টার হয়ে গেছে। তো আমরা এখানে আসলাম, তো আমরা এখানে একটা মেনু তৈরি করব। তো এই জন্য আমরা প্রাইমারি মেনু, তো প্রাইমারি মেনু নামে আমরা একটা মেনু তো আমাদের কিন্তু প্রাইমারি মেনু নামে একটা মেনু কি তৈরি হয়ে গেছে। তো তো আমরা এখন এটাকে এগুলো রিমুভ,
তো আমাদের এই যে তিনটা মেনু, তো প্রথমে আমরা এটাকে অ্যাড টু মেনু, তারপরে কন্ট্যাক্ট, তারপরে ব্লক। এখন আমরা এখানে ডিসপ্লে লোকেশন কি প্রাইমারি মেনু, এখন আমরা সেভ দিলাম। তো আমাদের এখন এই তিনটাই চলে আসবে এখানে। তো আমাদের হেডার পেজ প্লেন নাম্বার, তো আমরা এখানে দেখেন যে অ্যারে যোগ করিনি, তো এই জন্য আমরা মেইনটাই তো বাদ দিছি। তো এখান থেকে আমরা ঠিক এখানে, তো এখন আমরা যদি পেজটাকে সেভ করি, তো এখানে দেখেন যে আমাদের মেনু কিন্তু তৈরি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসে অনেক সুন্দর করে মেনু তৈরি করতে পারি। তো আমি আচ্ছা একটু ওভার রিপিট দিয়ে দিই, সময় যেহেতু আছে। তো আমি ওভারে দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তো এভাবে আমরা ওয়ার্ডপ্রেসে মেনু তৈরি করতে পারি। তো আজকে এই পর্যন্তই, তো সবাইকে ধন্যবাদ।